আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুকান্ত গুপ্ত অলক, আপনার কাছে আসতে চাই যে সমন্বয়হীনতায় আপনি এবং আপনি নিজেও সংবাদের সঙ্গেই থাকেন। আমরা দেখছি যে অনেকগুলো দেশে দ্বিতীয় সংক্রমণ, দ্বিতীয়বারের মতো অ্যাটাক শুরু হয়েছে, তো এই অবস্থায় আমরা যেভাবে ঢিলে ঢালা অবস্থায় যাচ্ছি তাতে করে কি আমরা খুব বিপদের, আরো বিপদের দিকে এগিয়ে যাচ্ছি? আমরা তো বড় বিপদের মধ্যে আছি, এখন মহামারীতে মহাবিপদও আমাদের সঙ্গী, তাই তো? এখন মহাবিপদের মধ্যে আছি। এখন দেখেন, আপনি বলছেন যে বিভিন্ন দেশে এখন সেকেন্ড ওয়েভ এটা ভর করেছে, এটার ভয়ের মধ্যে আছে সবাই, এটা নিয়ে এখন কাবু যে সেকেন্ড ওয়েভকে কিভাবে মোকাবেলা করবে। আর আমরা যে ফার্স্ট ওয়েভ আমরা যেটা পেয়েছি সেটার 110 দিন কিন্তু হয়ে গেল। এখন 110 দিন পরে আমাদের সঙ্গে আজকে যারা যুক্ত হয়েছেন, দুজন সম্মানিত চিকিৎসক ব্যক্তিত্ব আছেন, তারা বলছেন যে এখনো আমরা জিনিসটা কিভাবে ম্যানেজ করব সেটাই আমরা বুঝতে পারছি না। তাহলে তো আর ব্যাপারটা দাঁড়ালো না, যে 110 দিনের মাথায় এসে আমি বলছি আমি কোনো একটি সমন্বিত বিষয় এখনো সমন্বিত কোনো কৌশল আমি চূড়ান্ত করতে পারি। আমি 110 দিনের মাথায় বলছি যে আমার এখনো ম্যাপিং কমপ্লিট হয়নি। আপনি ম্যাপিং বা জোনিং আপনি কিভাবে বলবেন, যে ভৌগোলিক এলাকা ধরে বলবেন না জনসংক্রমিত এলাকা ধরে বলবেন, দিয়ে সংক্রমিত এলাকা ধরে বলবেন বা রোগী সংখ্যা ধরে বলবেন? এখন রোগী সংখ্যা ধরে যখন আপনি বলবেন তখন আবার আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে এলাকাটি ধরেছেন বা দুটো মহল্লা ধরেছেন বা দুটো গলি ধরেছেন, এই দুটো গলির মধ্যে প্রতিটি বাসায় কি রোগী আছে? তাহলে আপনি এটা করতে গিয়ে আপনি 10টি বাসাকে অবরুদ্ধ করছেন, আর 10টি বাসাকে কি করবেন? আপনাকে অনেক গণতান্ত্রিক অনেক চিন্তা করতে হচ্ছে, অনেক সমাজ হিতৈষী হতে হচ্ছে, কিন্তু এই অতিমারির মধ্যে মহামারীর মধ্যে আমাকে এত সব চিন্তা কিন্তু করা যাবে না। আমরা, আপনি একটি শব্দ ব্যবহার করেছেন, আমাদেরকে তালাবদ্ধ হতে হবে। প্রফেসর শরাফুদ্দিন তিনি বলেছেন যে আমাদেরকে সীমাবদ্ধ হতে হবে, আর সরকার বলছে আমরা সবাইকে অবরুদ্ধ করতে চাই, একটা অবরুদ্ধ অবস্থার মধ্যে রাখতে চাই। কিন্তু দেখেন, এই অবরুদ্ধ বলেন, তালাবদ্ধ বলেন, সীমাবদ্ধ বলেন, ছুটি বলেন বা লকডাউন বলেন, কোনো কিছুই আমরা এখনো করতে পারিনি। আমরা দেখছি যে প্রতিদিন 4000 আক্রান্ত হচ্ছে, 4000 আক্রান্ত হচ্ছে, এবং অনেক বিশেষজ্ঞ বলছেন যে আমরা এখনো সংক্রমণের পিকে উঠিনি, এই পিক হয়তো আগামী মাসে হতে পারে। আবার কিছু কিছু জায়গায় আমরা অনেক রকম আলোচনা শুনছি যে হয়তো আমরা একটু কার্ভের দিকে এগিয়ে যাচ্ছে। 4-5 দিন যদি আমরা দেখি যে আমাদের সংক্রমণ, সেটা দেখা যাবে যে 20-23% এটার মধ্যে ঘোরাফেরা করছে, মানে একটা স্থিতির জায়গা কি আমরা খেয়াল করছি না বা এটার মধ্যে থাকতে পারছি কি? এখন এরকম নানা প্রশ্ন কিন্তু আছে, কিন্তু প্রশ্নের মধ্যে মূল যে আমরা 45টা স্থানীয়কে ধরলাম, 45টা এলাকায় আমরা লকডাউন দেব, আমরা এটা করতে পারছি না। আপনি বললেন যে ওই ইতিমধ্যে কিন্তু 2 সপ্তাহ পার হয়ে গেছে, আমরা যে মডেলটি করি, যে পাইলটটি করেছি, অর্থাৎ রাজাবাজারে প্রথম 2 সপ্তাহে আমরা ব্যর্থ হয়েছি, রোগী বেড়ে গিয়েছিল। ঠিক সেইভাবে একইভাবে চট্টগ্রামের কাট্টলিতেও একই অবস্থা, একই পরিস্থিতি। হ্যাঁ, এখন তৃতীয় সপ্তাহে গিয়ে আমরা দেখছি যে রাজাবাজারে কিছুটা সাফল্য আমরা পাচ্ছি। তা এখন 110 দিনে এসে আমরা একটা ছোট ক্লাস্টারে মডেলিং করে
ছোট ক্লাস্টারে একটা পাইলট করে তারপর আমরা সারা দেশের 64টা জেলায় আক্রান্ত রোগী আছে, ঢাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, চট্টগ্রাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ, তখন আমরা কিভাবে করব? আমরা একটা ছোট্ট ক্লাস্টার ম্যানেজ করতে আমরা 110 দিনে গিয়েছি, অথচ আমরা এরকম ছোট ক্লাস্টার ধরে লকডাউন দিয়ে আমরা সফলতা পাবো কিনা? আমি যদি একেবারে শুরুর দিকে চলে যাই, আমরা যে মিরপুরের টোলারবাগ এলাকাতেই যে লকডাউন হয়েছে সেটিও তো একটি ক্লাস্টার, সেই টোলারবাগের ক্লাস্টারে লকডাউন দিয়ে একেবারে টোটাল তালাবদ্ধ লকডাউন দিয়ে সেখানে কিন্তু সাফল্য পাওয়া গিয়েছিল। তাহলে আমাদের এই অভিজ্ঞতাটা তো আগেই হয়েছে, সংক্রমণের শুরুতেই তো আমাদের এই অভিজ্ঞতা হয়েছে, তাহলে এখন কেন পাচ্ছি না? এখন পারছি না, আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হচ্ছে। আমরা অনেক গণতন্ত্রী, আমরা অনেক উদারতন্ত্রী, আমাদেরকে এসব চিন্তা করতে হচ্ছে। এখন দেখেন সামনে ঈদ আসছে, কিন্তু ঈদ আসছে, আমরা কিন্তু এর মধ্যেই একদিকে আমরা জোনিং করছি, লকডাউনের চিন্তা করছি যে 45টা এলাকা লকডাউন করব, এর মধ্যে আমার কিন্তু আরেকটি প্ল্যানিং করতে হচ্ছে যে কোথায় কোরবানির হাট হবে, কোনটার প্ল্যান করবে।